বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে দেওয়া হাসখালী নির্যাতন ও হত্যা সংক্রান্ত প্রাথমিক রিপোর্টে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। রাজ্যে মহিলাদের উপর অত্যাচার ও আইন শৃঙ্খলার অবনতির জন্য অবিলম্বে 355 ও 356 ধারা জারি করা উচিত। সঙ্গে এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য লজ্জাজনক বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ফলে অভিযুক্ত তৃণমূল কর্মীকে বিচারের আওতায় আনতে অসুবিধা হবে বলে মত কমিটির। নির্যাতিতাকে ন্যায় বিচার দিতে মামলা অন্য রাজ্যে স্থানান্তরের সুপারিশ করেছে কমিটি। এর আগে কমিটির সদস্যরা নদিয়ায় গিয়ে নির্যাতিতার পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন এবং তথ্য সংগ্রহ করেন।